কালো কেউটে যেটাকে বলা হয়, এই যে পদ্ম টাকা আছে লাইটটা ভালো করে দেখাও বাবা রে বিশাল কে উঠে সাপ। আজকে আমি এলাম ঘাটাল থানার মূল গ্রামে। এই গ্রামে এক ব্যক্তি মুরগির ফার্মে একটি বিশাল আকার সাপ বেরিয়েছে বলে আমাদের বনদপ্তরে খবর করে। আমরা বনদপ্তর থেকে এসেছি সাপটি রেস্কিউ করতে, কিন্তু যার ফোনে আমি এই মূলগ্রামে এসে পৌঁছেছি তার মুখ থেকে শুনে নেব যে কী ঘটনা ঘটেছিল। নমস্কার, আমি হচ্ছে শেখ ইস্তাক আলম, আমি জিপি 6 নম্বর মোহনপুরের ভিলেজ পুলিশ বলছি। আমাদের মুরগির ফার্মে একটা সন্ধ্যাবেলা মুরগি যখন তুলতে যায়, মা দেখে যে মুরগি একটা কম আছে, সেই হিসাবে এদিক সেদিক খুঁজতে খুঁজতে পেছনের দিকে যায়, যে দেখে একটা সাপ দেখতে পাই, ন্যাজটি বা অর্ধেকটি দেখতে পাই, ভিতরে সাপটি ফসফস করছে, দরমার ভিতরে ঢুকে গেছে বা ফার্মের ভিতরে ঢুকে গেছে। তখন আমরা দেখেই সঙ্গে সঙ্গে আমরা বনদপ্তরে খবর দিই, দাদা সজাগভাবে যত জলদি পেরেছেন এসেছেন, এসে সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন। আমি ফিল্ডে এসে দেখলাম যে ওই ফার্মের গায়ে সামান্য একটু গর্দন করছে, বিরাট একটু মাটির ফাট আছে, সেই ফাটের মধ্যে লুকিয়েছিল এই কেউটেটি। আমরা মাটি ওখান থেকে সরিয়ে সাপটি খুব সুস্থভাবে রেস্কিউ করলাম এবং কিছুক্ষণ পর ওকে সুস্থভাবে রিলিজ করে দেব। ঠিক আছে, এই যে সাপটা ছেড়ে দিলেই পালিয়ে যাবে, এই পালিয়ে গেল, পালিয়ে গেছে। আচ্ছা, চিপা আছে, চিপা আছে, চিপা আছে, শব্দ করছে বিরাট, গর্জন করছে বিরাট। হ্যাঁ, সাবলটা লেখ করো, আমাকে কেচারটা দে, কেচারটা দে, কেচারটা দে, কেচারটা দে, বিরাট গর্জন। তুই তো তুই ওটা মোবাইল ডাউন করতে পারো, সেই দিকে একটু ছাড়ি দে, একটু ছাড়ি দে, গর্জন করছে, থাক এধার দিয়ে শুনুন, একটু ছাড়ি দাও। হ্যাঁ হবে, আস্তে আস্তে আস্তে, সাপটা কেটে যায়নি, যেমন মারো মারো, আর আর তোমার মারো, আর তোমার লাইটটা ভালো করে দেখাও বাবা রে, বিশাল কে উঠে সাপ, চলো লাইট তো চলো, চুপ করো, তোমরা চুপ করো, একটু একটু আলো দিকে সরে এসো তো, নালে দেখা যাবে না, একটু আলো দিকে তোমরা সরে, একটু ওদিকে যাবে তো, ওদিকে তোমরা চুপ করবে তো, তোমরা একটু চুপ করো না। হ্যালো, এটা পুরুষ, ওনে জড়াও আছে তাহলে মতো, হ্যাঁ থাকবেই তো, এদের এখন মিটিং সময়, মানে মিলনের সময়, এরা তো থাকবেই। আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেবো, আর আমি যখন বলবো একটু শুনে রাখুন। এটা কি সাপ বলুন তো, এটা হচ্ছে গেড়ি ভাঙা, অনেকে লোকালে বলে। অ্যাকচুয়ালি এটা কেউটে, কালো কেউটে, পদ্ম কেউটে, এসব বীজ ছুটতে পারে।
এসব মুখে বিষ ছুটতে পারে, চিটিং কোবরা বলা হয়। আচ্ছা আপনারা তো এতজন পাড়ার লোক আছেন, বলুন সাপে কাটলে কি করবেন? আচ্ছা একজন বললো দড়ি দিয়ে বাঁধবো, একজন বলছে হসপিটালে যাবেন, আর কিছু আর কিছু বলার আছে? দাঁড়ান এবারে আমার কথা শুনে রাখুন, মানে এখনো যে গ্রাম বাংলায় কুসংস্কার প্রচলিত আছে আপনাদের কথা শুনে সেটা প্রমাণিত। সাপে কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। যে সাপই কাটুক, আপনার কোন সাপ কেটেছে, কি সাপ কেটেছে, সাপটি নিয়ে হসপিটালেও যেতে হবে না, সাপটি মারতেও হবে না, গো টু হসপিটাল 100 মিনিটের মধ্যে। 100 মিনিটের বাইরে যদি কোনো ব্যক্তি হসপিটালে যায় তাহলে কিন্তু সে মারা যাবে। আর এই গ্রামটি, যে গ্রামটি রেস্কিউ করছে, এটি মূল গ্রাম, এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে ঘাটাল অথবা বীরসিং। আপনি ঘাটালও যেতে পারেন, বীরসিং যেতে পারেন। সাপে কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র, শুনে রাখুন। দ্বিতীয়ত, সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেগে বাঁধন নেবেন না। যদি ক্ষতস্থানে রেগে বাঁধন নেন আর সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগড়া সাপ কামড়ি থাকে, অঙ্গ খুলে ফেলে দিতে হবে। রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দেবে, রক্ত পচিয়ে দেবে। কখনো কোনো সাপই কাটুক ক্ষতস্থানে রেগে বাঁধন নেবেন না। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। ওঝা কি করে? ওঝা বিভিন্ন রকম আপনাদের বুজরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে 100 মিনিট সময়টা কেড়ে নেয়। 100 মিনিট সময়টা কেড়ে নেওয়ার পর ওই ওঝা যখন বলে হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার, ঠিক কিনা? সাপে কাটলে তিনটা জিনিস মনে রাখবেন। নাম্বার ওয়ান, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। দ্বিতীয়ত, ক্ষতস্থানে গিয়ে বাঁধন নেবেন না। ওই যে আপনি বললেন বাঁধন নেওয়া একটা বোকামি কাজ, আজও কুসংস্কার ছন্ন আছে এই গ্রাম এই পাড়া। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। এই তিনটে কারণ মনে রাখবেন। সামনাসামনি যতগুলি স্নেক বাইট হয়েছে যারা ওঝার কাছকে গেছে সব মরেছে কিন্তু, অতএব এই তিনটে কারণ মনে রাখবেন। আর একটা কি জানেন, এ সাপের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এসব কামড়ালে কি হয়, এসব কামড়ালে আমাদের শরীরে যে যতগুলি নার্ভ আছে, রক্ত প্রবাহ শিরা আছে, উপশিরা আছে, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, তার ফলে কি হয়, মানুষটি আস্তে আস্তে মৃত্যুর ফলে ঢলে পড়ে। আর চোখটি শিবনাত্ম হয়, চোখ শিবনাত্ম হবে, মানুষটি আস্তে আস্তে মৃত্যুর ফলে ঢলে পড়বে। আর সাপ মারবেন না, এই ভবিষ্যতের প্রজন্ম যদি বাঁচিয়ে রাখতে চান সাপকে বাঁচিয়ে রাখুন। আপনি যদি বলেন আপনার নাতি পুতি ভালো থাকবে তাহলে সাপকে বাঁচিয়ে রাখুন। সমস্ত যেটা ডেঞ্জারাস ওষুধ মানুষের শরীরে সব এদের। একটা থলে দিন, আমি যে কথাগুলো বলে রাখলাম ওগুলো মনে রাখবেন, এগুলো সারা জীবন কাজ দিবে। সবাই সজাগ হন, সাপে কেটে রোগ মরতে সব। সাপে কাটা কোন রুগীকে 1 সেকেন্ড ঘরে ফেলে রাখবে না, যে সাপি হোক, কি সাপ কেটেছে, কোন সাপ কেটেছে জানার দরকার নাই, গো টু হসপিটাল। এখনো মানুষ ওঝার কাছে যায়। একটা বাচ্চার ক্ষেত্রে ওইটা সারা জীবন রয়ে যাবে, আতঙ্ক হয়ে যাবে। আপনি আপনার বাড়িতে একটা ব্লিচিং পাউডার কিনবেন যার দাম 75 টাকা। একটা ব্লিচিং পাউডার নেগড়াতে দিয়ে 3 চামচ করে দিয়ে গেঁচিয়ে 2 ফুটো করে রেখে দিন, বাড়ির মধ্যে সাপ আসবে না। ভুলেও বাড়ির মধ্যে কার্বলিক দেবেন না। আমি সাপ ছাড়বো, সরে যাও। দেখবে এসো।
যা গর্জন করছে ও গর্জন তাই তো বলছে আমাকে কিছু প্রাইমারি স্কুল যাবো তারপর।